স আজকে আপনাদের সকলের সঙ্গে যে স্পিকারটি আনবক্সিং করে দেখাবো তো এটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অডিওটন কোম্পানির এডি পনেরো এক্স ছশো জি যে স্পিকারটি আছে অডিওটন কোম্পানির তো এই স্পিকারটি আজকে আপনাদের সকলের সঙ্গে আনবক্সিং করে দেখাবো এবং প্রাইস ডিটেলস রিভিউ অ্যান্ড স্পেসিফিকেশন অল টোটাল ডিটেলস আপনাদেরকে শেয়ার করব তো চলুন তাহলে জেনে নেওয়া যাক স্ক্রিনে আপনারা যে স্পিকারটি দেখতে পাচ্ছেন অডিওটন কোম্পানির এডি পনেরো এক্স ছশো জি তো এটি একটি পনেরো ইঞ্চি অডিওটন কোম্পানির ছশো ওয়াট স্পিকার যার নমিনাল ডায়ামিটার হচ্ছে পনেরো ইঞ্চি তিনশো পঁচানব্বই এম এবং স্পিকারটির নমিনাল ইম্পুডেন্স হচ্ছে এইট ওমস এবং যেটা ডিসি রেজিস্ট হচ্ছে আপনাদের ফাইভ পয়েন্ট সিক্স ওম এবং কন্টিনিউয়াস পাওয়ার হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার ক্যাপাসিটি বারোশো ওয়াট এবং স্পিকারটির নমিনাল পাওয়ার অ্যান্ডেলিং যেটা আপনাদের আর এম এস পাওয়ার কাজ করবে সেটি হচ্ছে ছশো ওয়াট এবং স্পিকারটির সেন্সিটিভিটি হচ্ছে নাইনটি নাইন প্লাস মাইনাস টু ডিবি এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে আপনাদের ফোরটি নাইন হাজ থেকে টু পয়েন্ট এইট কে হাই এবং যেটা হচ্ছে ভয়েস কোয়েল ভয়েস কোয়েল হচ্ছে একশো এম এম চার ইঞ্চি ইন আউট ভয়েস ইউজ করা হচ্ছে এই স্পিকারে এবং এর ম্যাগনেট সাইজ হচ্ছে দুশো কুড়ি ইন্টু একশো দশ ইন্টু টোয়েন্টি এম এম ওয়াই থার্টি ফাইভ ম্যাগনেট এই স্পিকারে ইউজ করা হয়েছে এবং বাস্কেট হচ্ছে অ্যালুমিনিয়াম এবং স্পিকারটির নেট ওয়েট হচ্ছে এগারো পয়েন্ট দশ কেজি তো স্পিকারটির স্পেসিফিকেশান সম্বন্ধে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এটি যদি মার্কেট প্রাইস বলা যায় অ্যাপ্রক্স ষাট হাজার দুশো টাকার মধ্যে আপনারা পার পিস পেয়ে যাবেন এটি চলুন দেখে নেওয়া যাক একবার তো স্পিকারটির ম্যাগনেট আপনারা দেখতে পাচ্ছেন তো কোম্পানি এখানে খুবই ভালো একটি ম্যাগনেট দিয়েছে ওয়াই থার্টি ফাইভ ম্যাগনেট এবং সাথে হিট ভেন্টিলেশন দেওয়া আছে যাতে আপনাদের স্পিকার তাড়াতাড়ি না কেটে যায় এবং এর যে পেপার দেখতে পাচ্ছেন পেপার এখানে মালয়েশিয়ান পেপার কোন ইউজ করা হয়েছে এই স্পিকারে স্পিকার আনবক্সিং করার সাথে সাথে আপনার একটা ম্যানুয়াল কার্ড পেয়ে যাবেন এই স্পিকারে এবং এর চেজিস টাইপটা খুব ভালো লেগেছে এই স্পিকার মালয়েশিয়ান কোন সিলিকোন স্পাইডার এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে খুবই ভালো একটি স্পিকার কোম্পানি এখানে রিকমেন্ড করছে অডিওটন কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াট স্পিকার আনবক্সিং করে দেখা যাক তো যে স্পিকারটি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অডিওটন কোম্পানির এডি পনেরো এক্স ছশো জি অডিওটন কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াট স্পিকার তো স্পিকারের সাথে আপনারা ম্যানুয়াল কার দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল স্পিকার তো অরিজিনাল স্পিকারে বিশেষ করে অডিওটন কোম্পানি অরিজিনাল চেনার জন্য অনেক কিছু এখানে রিকমেন্ড করছে স্পিকারটি কিন্তু একটা জিনিস ভালো লাগলো না এর যেটা লো ফ্রিকুয়েন্সি এবং হাই ফ্রিকুয়েন্সি খুব ভালো দেওয়া নেই এখানে পিওডিওর যদি চারশো ওয়াট লো ফ্রিকোয়েন্সি অনেক বেশি দেওয়া আছে প্রায় ফোর্টি হাই থেকে এর ফোর্টি নাইন হাই থেকে কিন্তু দেওয়া আছে এর মিড ফ্রিকুয়েন্সিটা ভালো আছে কিন্তু এখানে হাই আর লো ফ্রিকুয়েন্সি খুব কম আছে স্পিকারটা এই জিনিসটাই কিন্তু একটু কেটে গেল কিন্তু মিড ফ্রিকোয়েন্সি যেহেতু খুব ভালো আছে স্পিকারটি আপনাদের লং থ্রো প্রচুর হবে এবং ওয়েটও ফেলবে এবং স্পিকারটি কিন্তু আপনাদের যেটা সেন্সিটিভিটি দেওয়া আছে অন্যান্য স্পিকার সাধারণত নাইনটি সেভেন নাইনটি এইট দেওয়া থাকে তো এতে নাইনটি নাইন প্লাস মাইনাস টু ডিবি দেওয়া আছে তো স্পিকারটির সেন্সিটিভিটিও খুবই ভালো দিয়েছে কোম্পানি এখানে মোটামুটি যদি আপনারা মিডের জন্য স্পিকার চুজ করতে চান তাহলে অডিওটন কোম্পানির রেডি পনেরো এক্স ছশো জি স্পিকারটি বা অডিওটন কোম্পানির পনেরো ইঞ্চি ছশো ওয়াট স্পিকারটিকে রিকমেন্ড করে নিয়ে নিতে পারে প্রাইস ডিটেলস রিভিউ অ্যান্ড স্পেসিফিকেশান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সকলের সঙ্গে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই ঠিক